আর ঘড়ি মাটি এখন আমি কদম তলায় ঘুরছি ম্যাচের আর হিসাব করুন কত এই যে দোকান থেকে জিনিস কিনছি আমি এখন বেরিয়েছি এখানে সরস্বতী পূজা ঠাকুরের কিছু জিনিস কিনতে তোমাদের গিয়ে বাড়িতে দেখাবো কি কি কিনলাম আজকে এখন ঘুরছি দেখো সব কেনা হয়ে গেছে এবার যাবো মেজদি ভাই ক্যামেরার সামনে আসতে চাইছিল সবাই আমাকে দেখছে আমি বাড়িতে চলে এসেছি হাত পা ধোয়া হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কি কিনেছি আগে ঠাকুরের কি কি জিনিস কিনেছি সেগুলো দেখিনি ঘরে গিয়ে আমি কি কি কিনেছি সেগুলো দেখাবো এই দেখো এই সিকড়িটা কিনেছি ঠাকুর সাজানো হবে বলে এই কদম ফুলগুলো কিনে নিয়েছি আচ্ছা ঠাকুরের জন্য একটা এই মালা কেনা হয়েছে আর্টিফিশিয়াল মালা এখানে ওই খড়ি মাটি আছে কল্পনা দেওয়ার জন্য চাঁদমালা কেনা হয়েছে একটা আর এই রঙ্গোলি করবে বলে এই রঙ্গোলির এই আবিরগুলো কিনেছি ঠাকুরের জন্য এই জিনিস কেনা হয়েছে এখন সব তোলা থাকবে ঠাকুর আসবে শুক্রবার সেই শুক্রবার দিন সব বের করে সাজাবে বাচ্চারা আমাদের একটু বললে হেল্প করে দেওয়া হবে ব্যাস ঠাকুরের জিনিসগুলো দেখিয়ে ঘরে এসে বসে পড়েছি ঠান্ডা লাগছে কি কম্বলের মধ্যে ঢুকে পড়েছি আমি দেখাচ্ছি আমার জন্য কি কিনলাম আমার জন্য একটা এই পন্ডসে পন্ডস হোয়াইট বিউটি এই ক্রিমটা কিনলাম আমি এই ক্রিমটাই ইউজ করি শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এটাই মাখি কারণ আমার স্কিন ভীষণ অয়েলি স্কিন এবার এই শীতকালে সবাই যে অয়েলি ক্রিম ইউজ করে তো আমি যদি ইউজ করি না সাথে সাথে তোমরা বুঝতেই পারবে আমার মুখে প্রচুর ব্রণ দাগ আছে ছোটোবেলায় খুব ব্রণ হতো এখনও ব্রণ বেরোয় একটু এপাশপাস হলেই আমার মুখে ব্রণ বেরিয়ে যাবে তো মানে আমি ওই জন্য কিছু ইউজ করতে পারি না একমাত্র এই ক্রিমটা আমার স্যুট করে তাই এই ক্রিমটাই আমি মাখি আর এই যে আমার ছেলে আমার একটা টিপও আসতো রাখেনি সব টিপ নষ্ট করে ফেলেছে সামনে সরস্বতী পুজো একটু পড়ি না পড়ি আমার টিপের পাতা আমাকে তো সাথে থাকতে হবে তো এই একটা টিপের পাতা কিনেছি আর একটা লিপ বাম কিনেছি তো আমি আমার জন্য এই কটা জিনিসই কিনে এনেছি আর কিছু কিনে আনিনি এইগুলোই তোমাদের সাথে দেখানোর ছিল ঠাকুরের জিনিসগুলো তো দেখিয়ে দিয়েছি আর এগুলো দেখালাম চলো আজকের মতো এইটুকুই বাই